আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাইরা, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কোলাহাজরা দারুল উলুম জামিয়া রহিমিয়া মাদ্রাসা। আজ থেকে প্রায় দু দশক পূর্বে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এলাকার বিখ্যাত দাঈ জনাব হযরত মাওলানা মরহুম আব্দুল খালেক কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। এখন ফজরের নামাজের পর ছাত্ররা সকালের মুসলিম দোয়া একত্রিত ভাবে পড়ছেন। তারপর সকলে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে মাদ্রাসার সমস্ত দাতা দরদি এবং হিতাকাঙ্ক্ষী সহ সকল উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষভাবে দোয়া করে থাকেন। এরপর শুরু হবে ক্লাসের পাঠ্যক্রম। উল্লেখ্য, এখানে হেফজ বিভাগ থেকে শুরু করে আরবি চাহরফ অর্থাৎ সরজমি জামাত পর্যন্ত বর্তমানে ক্লাস বিদ্যমান আছে। এখন মগরবের নামাজের প্রতিটি ছাত্র আগামী দিনের পড়া এভাবেই তৈরি করে থাকে এবং শিক্ষকগণ তাদের উপরে এভাবেই নজরদারি করে। দশজন যোগ্য ও পরিশ্রমী শিক্ষক এবং 150 অধিক ছাত্র নিয়ে বর্তমানে এই মাদ্রাসা গুটি গুটি পায়ে মহান লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। ইলাহুল আলামিন, তুমি বানিয়েছো তোমার হুকুম পালন করার জন্য, সেখান থেকে এতক্ষণ পর্যন্ত খোদা চলে গেছে মালিক। Mm-hmm.